আমরা আজকে দুজনে মিললে আসলাম জাগা মাপরে গেটে আসার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে মানে আমাদের উপরে একদম জাগা মাপতে দিব না কি কারণে মাপতে দিব না তারার কাছে বিক্রি করতে হয় পরশুদিন কিছুদিন আগে আমার বাড়ি হয়েছে তারার কাছে তারার কাছে বিক্রি করতে হয় আমরা দিত না আমরা যার কাছে বিক্রি করছি তার কাছে বিক্রি করতে হয় আপনার জায়গা আপনি বিক্রি করছেন ওদের কি অসুবিধা এটাই তো কথা এটাই তো আমাদের বক্তব্য আমরা যার কাছে বিক্রি করছি তার কাছে বিক্রি করা আমার জায়গা যার কাছে খুশি আমি যে সেই কথাই বললাম আমার জায়গা যার কাছে খুশি তার কাছে এটা মধ্যে কথা বলার তো কিছু নেই আপনার কাছে কি টাকা দাবি করা হয়েছিল হ্যাঁ যারা মানে এই বাবা দিয়েছে না টাকা দাবি করে তাই আপনার টাকা বিক্রি করতে কম দামে কম দামে কত রূপ জায়গা আপনাদের আমাদের এখানে প্রায় মানে বিকানির উপরে টাকা বিক্রি করেছি আমি আমার জায়গা আমি বিক্রি করেছি আমি জায়গাটা তাদের কাছে বিক্রি করেছি তাদেরকে বুঝতে দেওয়ার জন্য আমি গেছি যাওয়ার পরে তারা গতকালকে আমি মাপতে গেছিলাম একবার বাধা দিছে হায়া করছে আমি আজকে আবার গেছি আবার গিয়া গেছি পরে তারা আমার লেবারে কাস্টমার জন্য আমি সামনে গেছি ভাই কী বিষয়ে কো আমরা তারা কোনো কথাই শুনতে রাজি না কাজ করতে যেতে রাজি না গালিগালাজ অপত্য গালিগালাজ ওরা নাম আমি বুঝতে পারতেছি আরাধন বণিক প্রভাত দেবনাথ ভোলা ভোলাদেব সুদীপ সাহা তার ভাই অলোক সাহা গৌতম নামে একটা ছেলে আছে তারপরে বিল্লাল মিয়া দীপক দেব আমি চোখে দেখছি না দীপক দেব দেখছি না কিন্তু গতকাল আমার বাড়িতে গিয়েছে তার হুমকি দিয়েছে আমার দীপক দেব আসিল আপনি জায়গা বিক্রি করেছেন ওরা বাধা দেওয়ার মানে কে ওরা আমি যেটা বুঝতে পারছি না ওদের কাছে দ্বিতীয় যুবক ওদের কাছে আমি তো বিক্রি করে নিয়েছি আমি তোমার কাছে দিব না আমি তো বিক্রি করে নিয়েছি না এরা মানে যারা কাছে বিক্রি করছি তারা কাছে বাঁচতে পারতাম না তারা এলে খুন করবো আমারে খুন করবো এবং আজকে খুনের লেগেই খুনের ঠিক খুনের পরিকল্পনা করে তারা আমার আক্রমণ করছে বাধা দেওয়ার কারণটা কি ওই যে জায়গা তারা কাছে আমি দিতাম তারা জায়গায় ব্যবসা করতো তারা জমির ইয়ে করে জমি মাফিয়া তারা বুঝা গেছে আমি তো মানে এগুলো তো আমি সবাই আপনার জায়গাটা ওদের কাছে বিক্রি করার জন্য বিক্রি করতে আপনি কার কাছে বিক্রি করেছেন অন্য আমি 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 প্রায় 8-10 জনের কাছে বিক্রি করেছি অনেকদেরকে আমি মেপে 8-10 জনকে মেপে মানে মেপে সময় লাগবে তো আমি আমার জায়গাটা প্রচুর জায়গা মেপে আমারও কিছু জায়গা এখনও রয়ে গেছে সেগুলো আমি ডিমার্কেশন করে না তাদেরকে আমি বুঝ দেবো আমার ডিমার্কেশন করতে দিচ্ছে না যে জায়গাটা নিয়ে বিবাদ মানে কত বিবাদ না কারোর সঙ্গে বিবাদ জায়গা নিয়ে কোনো বিবাদ নেই ওনার সঙ্গে তো বিবাদ চলছিল না না ওনার ওদের সঙ্গে বিবাদ নেই আমাকে বিক্রি করতে দিচ্ছে না ওদের সঙ্গে ওদের তো কোনো ব্যাপার নেই ওরা এসছে বিক্রি করে না করতে দেওয়া মানে ওই ওদের কাছে দিতে হবে কম পয়সা ওদের কাছে বিক্রি করতে হবে কম পয়সা ওদের কাছে বিক্রি করতে হবে আজকে কী হয়েছিল আজকে আমাকে আমার বাড়ির সামনে আমার সাম বাড়ির সামনে ইন্দ্রনগর স্কুলের জাস্ট অপোজিটে ওরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আমি আমি তো আমি ব্যক্তিগত আমি এখানে থাকি না আমি জয়নগর থাকি ওরা রাজনৈতিক দলের যুক্তির সঙ্গে যুক্ত কিনা আমি সবটা বলতে পারছি না কিন্তু যা শুনছি অন্যরা যা বলছে ওরা নাকি মানে সুদীপ বর্মনপন্থী হ্যাঁ এরকম ওরা নিজেরাও বলে এই কথা